আপনি তুহিনা নাসরিন, আপনি হাউসওয়াইফ, পাশাপাশি কি করছেন? আবৃত্তি করছি। আবৃত্তির প্রতি টানটা কেন? কেন আবৃত্তি করলেন, গান কেন নয়? গান তো আসলে ছোটবেলা থেকে চর্চা করা হয়নি, যার জন্য গানটা হয় না। তারপরে তার কাছে প্রশ্ন, আপনি কি বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ দেখি। আর রিসেন্টলি কি মুভি দেখেছেন আপনি? ভয়ঙ্কর সুন্দর দেখেছি। সিনেমাটার সামারি বা কেমন লেগেছে ভয়ঙ্কর সুন্দর দেখে? ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে এটা সমাজের উঁচু স্তর আর নিচু স্তরের একটা পার্থক্য আর রাজনীতি কিছু বিষয় নিয়ে ছবিটা তৈরি করা। আচ্ছা, উঁচু স্তর এবং নিচু স্তর নিয়ে পার্থক্য, এই পার্থক্যটা কি আপনি করেন যে উঁচু স্তর বা নিচু স্তর কিছু একটা আছে? হ্যাঁ, এটা তো আমাদের সমাজে হয়ে আছে। যেটা হচ্ছে যে একজন মানুষ যে অবস্থানে বিরাজমান, সেখান থেকে সে যখন আরেকটা অবস্থানে যাবে, সেখানে খাপ খাওয়ানোটাও একটা কঠিন বিষয়। কারণ আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হচ্ছি, যে পরিবেশের মধ্যে আছি, পরবর্তীতে যদি আমি হঠাৎ করে এমন একটা পরিবেশে চলে যাই যেটা আমি কখনো বিলং করি না, মানে যে পরিবেশটা আমি আগে থেকে ছিলাম না, তো সেই পরিবেশটাতে অবস্থান করাটাও কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তবে এখানে যেটা দেখেছে সেটা হচ্ছে যে ভালোবাসার টানে বা ভালোবাসা বা পরিবেশ পরিস্থিতির কারণেও মানুষ অনেক কিছু মেনে নেয় না। হ্যাঁ, আপনার কথাটা সূত্রে আমি বলছি, আমরা অনেকেই বলি যে উঁচু স্তর নিচু স্তর আমরা সবাই সমান দেখি। আসলে এটা আমিও আমার দিক থেকে আমি মনে করছি না সমান দেখাটা, না উঁচু স্তরের থেকে আমরা কিন্তু আরেকটা নিচু স্তরের মানুষকে উপরে তুলে নিয়ে এসে একেবারে আমার সমান লেভেল আমি করে দিতে পারছি না। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা উঁচু স্তরের থেকে আমরা নিচু স্তরের মানুষকে যতটুকু সম্ভব সাহায্য করা, যতটুকু সম্ভব সম্মান করা, এবং তাদেরকে আমাদের মন থেকে যে আমাদের ঘৃণা না করা, এই কাজগুলো আমরা করলে দেখা যাবে একটা সুন্দর একটা ভালোবাসা বা একটা ভালো পরিবেশ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি গান শোনেন তো, যেহেতু বাংলা মুভি দেখছেন গান তো শোনেন। হ্যাঁ, গান শুনি। কার গান ভালো লাগে? আমার বরাবরই রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুবই ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর তো উনি সবই লিখে রেখে গেছেন অ্যাকচুয়ালি। এখন যদি নিজেও বা আপনিও কিছু লিখতে যান, হয়তো ভাববেন এটা কি আদৌ লেখা হয়েছে কিনা রবীন্দ্রনাথের দ্বারা। সো তার গান সব সময়ের জন্য। এখন প্রকৃতিতে কী ঋতু চলছে? শরৎ চলছে। শুনে খুব ভালো লাগলো। 100 জন লোককে জিজ্ঞেস করেন, আমি শিওর যে 90 জনই বলতে পারবেন এখন কোন কাল চলছে, বাংলা কোন ঋতু চলছে। সেক্ষেত্রে আপনার কী মনে হয় যে আমাদের ঋতুটাকে আমরা আমাদের সেই ঐতিহ্য, আমাদের প্রকৃতির ঐতিহ্য, আমাদের বাংলাদেশটা তো একটা বৈচিত্র্যময় দেশ, সেক্ষেত্রে আমরা কি আমাদের অরিজিন ভুলে যাচ্ছি না কিছুটা? হলো এটা হচ্ছে কি, এটা চর্চার বিষয়। যখন আপনি নিজের থেকে চর্চা করবেন, তখন এটা তো নিজে ধারণ করতে পারবেন। আর এটা হচ্ছে পরিবার থেকে চর্চার বিষয়। যেমন এখন শরৎ চলছে, তো আপনি যদি এখন শরৎ যদি প্রকৃতি ভালোবাসেন, অবশ্যই আপনি খোঁজ রাখবেন যে শরৎ হলে যেটা হচ্ছে আমরা কাশফুল দেখতে পাবো, শরতে শিউলি দেখতে পারবো, শরতে সাদা পেঁজা তোলার মতন সাদা মেঘ দেখতে পারবো। রাত্রের আকাশে শরৎ যেমন অদ্ভুত সুন্দর লাগে, তেমন আপনি দিনের বেলায় দেখবেন আরও বেশি সুন্দর লাগবে। মানে দুইটার সৌন্দর্য দুই রকম। তো প্রকৃতিকে ভালোবাসলে আপনি এটা সবসময় খেয়াল রাখবেন যে কখন শরৎ চলছে, কখন হেমন্ত আসছে, কখন বর্ষা আসছে, বসন্ত আসছে। এটা সম্পূর্ণ ভালো লাগা, চর্চা, ভালোবাসার একটা বিষয়। সেখান থেকেই আপনি ধারণ করতে পারবেন যে এখন প্রকৃতি আপনাকে কীভাবে ডাক দিচ্ছে। খুব সুন্দর কথা বলেছেন তুহিনা নাসরিন, যে ভালোবাসতে হবে প্রকৃতিকে। এবং উনি খুব সুন্দর কিছু কথা বললেন, যে পেঁজা তুলার মতো আকাশে ভেসে বেড়ানো মেঘ, শরতের শিউলি, পাশাপাশি তিনি বললেন যে আমাদের কাশফুলের কথা। আমরা সবাইকে সেই শরতের কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শরতের রাতের শিউলি সেই শুভ্রাণের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।